তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের স্কুল ছুটি ছিল গরমের জন্য, আবার তোমাদের স্কুল খুলেছে। তোমরা হয়তো স্কুলে আসতে পারছো না, কিন্তু আমাদের গুগল মিটে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে পড়া যাচ্ছে। দেখো আজকে তোমাদের আবারও এসে গেছি একটা অঙ্কের ক্লাস নিয়ে। আজকে তোমাদের করাবো, দেখো স্থানীয় মান অনুসারে বিয়োগফল নির্ণয় করো, যেটা তোমাদের বইয়ে দেখো পাতা 53-তে রয়েছে। তোমরা অনেকে গুগল মিটে ক্লাসটা করেছো জেনেছো, তবুও যারা করতে পারোনি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখো স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগফল নির্ণয় করো, যখন করবে তখন প্রথমেই একক, দশক, শতক, হাজার করে আগে ওপরে লিখে নেবে, কারণ স্থানীয় মান অনুসারে মানে সাজাতে হবে। সাজানো অঙ্কের বই থেকে অঙ্ক তোলাটা খুব জরুরি। এখানে যদি ভুল সাজানো হয়ে যায় তাহলে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। আমি ছয়ের দাগের অঙ্কটা তুলেছি। হ্যাঁ, এবার আমরা বিয়োগটা করবো। দেখো আর সবসময় আর একটা কথা বলে রাখি, সবসময় যখনই স্থানীয় মান অনুসারে যোগ বা বিয়োগ করবে, সাজাবে, তখন সবসময় সংখ্যা এককের ঘর থেকে তোলা শুরু করবে। একক, দশক, শতক, হাজার এইভাবে তোলা শুরু করবে, কখনোই হাজারের ঘর থেকে বা এ থেকে তুলবে না। তাহলে দেখো আমরা বিয়োগ যখন করব, ওপরে কত আছে 5, নিচে কত আছে 7, সাতের পর কী হবে 5 গোনা যাবে না, তাহলে আমাকে এক ধার করতে হবে। সাতের পর এখানে তাহলে কত হলো 15, সাতের পর 15 কত গাঁটে হয় বলো তো? 8 গাঁটে হয়, 8 সাথে 15। হাতে কত 1, 1টা আমি কাকে দেবো? 8কে দেবো। 8 আর 1 কত আর 9, 9-এর পর তাহলে এখানে কত আছে 3 যাবে না, আমাকে 1 নিতে হবে 13। বা 9-এর পর 13 কত গাঁটে হচ্ছে 10, 11, 12, 13, কত গাঁটে হলো 4 গাঁটে, তাই তো? হাতে কত হলো? হাতে থাকলো 1, 1টা কাকে দেবো? 9কে দেবো। 9 আর 1 কত 10, 10-এর পর এখানে কত আছে 1 আছে 11, 1 ধার করতে হবে, তাহলে 10 আর 1 = 11। হাতে কত থাকছে 1, তাহলে 1টা কাকে দিলাম? এই 1কে, 1 = 2, ওপরে 2 নিচে 2, মিলে গেলে কি হবে, বিয়োগ করা যাবে? 0। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম? 148। অবশ্যই উত্তর লিখবে, আমি মিটের ক্লাসেও বলেছি এখানেও বলে দিচ্ছি, অবশ্যই উত্তর লিখবে। তাহলে বিয়োগফল কি বেরোলো? 148। দেখো বোর্কের জয়টা ঠিক একই রকম ভাবে আমি তুলে নিয়েছি, তোমরা এককের ঘর থেকে সংখ্যা তুলতে শুরু করবে। এখানে দেখো হাজারের ঘর পর্যন্ত আছে, অযুতের ঘরে নেই। আমি এখানে অনেকে শূন্য বসাতে পারো, নাহলে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে, অসুবিধা হবে। তাহলে এই বিয়োগটা করতে গেলে কি হবে? দেখো উপরে কত আছে 8, নিচে কত আছে 4, 4-এর পর এখানে কি আর 1 ধার করতে হবে? নিশ্চয়ই নয়, কেন? এখানে বড় সংখ্যা আছে, এখানে ছোট সংখ্যা আছে, বিয়োগ এমনিই করা যাবে। তাহলে 4-এর পর 8 কত গাঁটে হয়? 4 গাঁটে হয়, তাই তো? 4-এর পর 5, 6, 7, 8, 4 গাঁটে হচ্ছে, হাতে কিছু থাকছে না। তাহলে এবার 1 থেকে 1টা কত গাঁটে হবে? 2, 1-এর পর 2 কত গাঁটে হয়? 1 গাঁটে হয়, 1 বসে গেল। এবার দেখো 9-এর পর এখানে কত হচ্ছে 0, 0-টাকে আমি কি ধরবো? 10 ধরবো। তাহলে 10 ধরলে কত হবে? 9 আর 1 = 10, হাতে কত থাকছে 1, 1টা কাকে দিচ্ছি? 2কে, 2 আর 1 কত? 3, 3-এর পর থেকে 6 কত গাঁটে হয়? 3-এর পর 4, 5, 6 কত গাঁটে হলো? 3 গাঁটে। হাতে কিছু রয়েছে? নেই। আচ্ছা তাহলে এখানে কত আছে? নিচে কোনো সংখ্যা আছে? নেই। ওপরে কত আছে? 3, হাতে কিছু ছিল? ছিল না, তাহলে এই 3টা বসে যাবে। তাহলে আমাদের বিয়োগফল কত এলো? একক, দশক, শতক, হাজার রুজুত করে যদি বলি 33,114। তাহলে আমরা লিখে নেব বিয়োগফল সমান 33,114। প্রত্যেককে বলছি উত্তর লেখাটা খুবই জরুরি। বিয়োগ করা হয়ে গেল মানে আমি সংখ্যাটা ওখানে বসিয়ে দিলাম আর উত্তর লিখলাম না, সেটা কিন্তু কেউ করবে না। আচ্ছা তারপরে দেখো ছয়টা, ছয়ের অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি, তোমরা নিজেরা একটু তোলার চেষ্টা করবে। সবসময় আবারও বলে দিচ্ছি, এককের ঘর থেকে সবসময় সংখ্যা তুলতে শুরু করবে। এককের ঘর থেকে তুলবে, কখনোই অযুতের ঘর থেকে বা হাজারের ঘর থেকে বা শতকের ঘর থেকে সংখ্যা তুলবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা এবার দেখো আর এখানে কত আছে 8, ওপরে কত আছে 7, তাহলে 7টা ছোট, 8টা বড়, তাহলে আমি 1 নেবো অবশ্যই। এখানে কত হচ্ছে 17, তাহলে 8-এর পর 17 কত গাঁটে হবে জানো? 9 গাঁটে, গুনে দেখো 9 গাঁটে হবে 17। হাতে কত থাকছে 1, 1টা কাকে দেবো? 3কে, 3 আর 1 কত হচ্ছে 4, 4-এর পর এখানে কত হচ্ছে 2 ছোট, তাহলে আমি আবারও 1 নেবো 12, তাহলে 4-এর পর কত গাঁটে বড় 12 হবে? 4-এর পর 8 গাঁটে 12 হবে।
ঘুমবে আগে 4 5 5 6 7 8 9 10 11 12, দেখো 8 গাটেই হচ্ছে। হাতে কত থাকছে? 1। একটা কাকে দেবো 6 কে, 6 আর 1 কে কত? 7। 7 এর পর থেকে এখানে কত আছে? 5, করা যাবে না, 1 নেব আবার, তাহলে 15। 7 এর পর থেকে 15 কত ঘাটে হয় বলো তো? 8 ঘাটে হয়। হাতে কত? 1। একটা কাকে দেবো? 8 কে দেবো। 8 আর 1 কে কত? 9। 9 এর পরে কত হবে? এখানে 16। 9 এর পরে কত গান গুনলে 16 হয় বলো তো? 7 গান গুনলে, দেখবে 9 পর 10 11 12 13 14 15 16, 7 গান। হাতে কত? 1। একটা আমি কাকে দিলাম? এই 1 কে, তাহলে কত হলো? 1 আর 1 কে 2, ওপরে কত থাকছে? 2, তাহলে 2 আর 2 মিলে গেলে কি হবে? 0। এখানে 0 বসাতেও পারো কেউ, আর না বসালেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের উত্তরে কত কত এলো? একক, দশক, শতক, হাজার, 7889। তাহলে আমরা উত্তর লিখে নেব, বিয়োগফল সমান 7889। আচ্ছা দেখো, এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে অভ্যাস করবে। আমি তো করে দিলাম ছ, বর্গের জ, ঝ, সবগুলো করে দিলাম না, মিটের ক্লাসে অবশ্য ঘ থেকে করে দিয়েছিলাম। বাকি যে অঙ্কগুলো রইলো, নিচের নয় ওপরের দিকে, ক থেকে, ক থেকে যে অঙ্কগুলো রইলো, তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে, করে দেখো পারছো কি না। যদি না পারো তাহলে আমাকে আবার জিজ্ঞেস করে নেবে মিটের ক্লাসে, বা অন্য কোনো ভিডিও ক্লাসে, বা যেভাবে হোক আমাকে একবার জিজ্ঞেস করে নিই, আমি আবার তোমাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবে আর প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস করবে।